এই বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম স্বামী বিবেকানন্দ ওরফে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তাতে বলেছিলাম শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তোমাদের যেমন দেখছি, যেমন কথা বলছি, তেমনভাবেই তাকেও দেখেছি। কিন্তু সেই ভিডিওতে এর বেশি দূর এগোনো হয়নি এবং প্রচুর কমেন্ট এসেছিল যে আপনি বললেন না যে তারপর কি হলো, স্বামীজি কি সত্যিই ঈশ্বর দেখেছিলেন, ইত্যাদি ইত্যাদি। আজকে তারই অবসান ঘটাবো, কিন্তু তার আগে ওই ভিডিওটি কেউ দেখে না থাকলে বোঝার জন্য অবশ্যই আগে ওই ভিডিওটি দেখে নিন উপরের আই বাটন থেকে অথবা নিচের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে। তাহলে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব। আপনি যদি নতুন হন তাহলে এই রকম ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দিন, আর আমাকে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। শ্রী রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দেখা হয় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সময়টা ছিল 1881 সালের নভেম্বর মাস। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বর আসবার জন্য আমন্ত্রণ জানালেন। এই ঘটনার কয়েকদিন পর নরেন্দ্রনাথ দু তিনটি বন্ধুসহ দক্ষিণেশ্বর গেলেন। সময়টা ছিল ডিসেম্বর মাস। সেখানে গিয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখা হলে তার ঘরে মেঝেতে বন্ধুবান্ধবদের সঙ্গে মাদুরের ওপর বসলেন। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুরোধে তিনি ব্রাহ্ম সমাজের ওপর একটি গান শোনালেন। গান শেষ হলে হঠাৎই শ্রীরামকৃষ্ণ তার হাত ধরে উত্তরের বারান্দায় একান্তে নিয়ে গেলেন এবং চোখের জল ফেলতে ফেলতে নরেন্দ্রনাথকে বলতে লাগলেন, এতদিন পর আসতে হয়, আমি জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করবার জন্য আবার শরীর ধারণ করেছ, ইত্যাদি ইত্যাদি। এই শুনে নরেন্দ্রনাথ হকচকিয়ে গেলেন আর ভাবতে লাগলেন, এ আমি কাকে দেখতে এসেছি, এ তো একেবারে উন্মাদ। তারপর নরেন্দ্রনাথ মাদুরে এসে আবার সবার সঙ্গে বসলেন। এখানে শ্রীরামকৃষ্ণ পুনরায় ফিরে এসে বিভিন্ন ভক্তকে নানান উপদেশ দিতে লাগলেন। তার হাবভাব চালচলন এখন স্বাভাবিকই লাগলো নরেন্দ্রনাথের চোখে এবং তার ভক্তগণদের দেওয়া উপদেশ শুনে তিনি মুগ্ধ হলেন। নরেন্দ্রনাথ এবারে তার কিছুটা কাছে এসে প্রশ্ন করলেন, মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু দেরি না করে উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি, তোমাদের যেমন দেখছি, তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি, ঠিক তেমনভাবেই তাকে দেখা যায় ও তার সঙ্গে কথা বলা যায়। নরেন্দ্রনাথের মনে হলো তিনি নিজ উপলব্ধি থেকেই এই কথা বললেন। আবার একই সঙ্গে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে তিনি ভাবলেন, শ্রীরামকৃষ্ণ একজন মনোম্যানিয়াক, অর্থাৎ এক ধরনের বিশেষ পাগল। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একদিন একা আসতে অনুরোধ করলেন। যাই হোক, এর প্রায় এক মাস পর নরেন্দ্রনাথ আবার দক্ষিণেশ্বরে একা এলেন। নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণ বিছানায় বসতে বললেন এবং হঠাৎই ভাবাবিষ্ট হয়ে তার ডান পা নরেন্দ্রনাথের গায়ে স্পর্শ করালেন। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের এক অদ্ভুত উপলব্ধি হতে লাগলো। মনে হতে লাগলো ঘরের দেয়াল জিনিসপত্র এগুলো যেন বাই বাই করে ঘুরতে ঘুরতে হারিয়ে যাচ্ছে, গোটা বিশ্বটাই যেন ঘুরতে ঘুরতে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। ভয়ে নরেন্দ্রনাথ চিৎকার করে উঠলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে তার স্পর্শ সরিয়ে নিলেন। এরপর থেকে নরেন্দ্রনাথ প্রায় দক্ষিণেশ্বর যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। আস্তে আস্তে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের একজন বিশেষ ভক্ত হয়ে উঠলেন। বিশেষ ভক্ত বললাম এই কারণে যে শ্রীরামকৃষ্ণের অন্যান্য ভক্তগণের তুলনায় ঠাকুর তাকে বেশি ভালোবাসতেন তার অসম্ভব ভালো গুণগুলোর জন্য। যেমন তিনি ব্যায়ামবীর, আবার তিনি অসম্ভব ভালো গায়ক, আবার তিনি চূড়ান্ত পরিমাণে জ্ঞানী মানুষ। নরেন্দ্রনাথ ছিলেন খুব যুক্তিবাদী, নিজে না দেখে বা উপলব্ধি না করে কোনো কিছুই বিশ্বাস করতেন না। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রতি ক্ষেত্রেই পরীক্ষা করে দেখতেন। এ বিষয়ে পরে একদিন বিশদভাবে বলবো, তবে জাস্ট একটা ঘটনা না বলে পারছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরম আন্তরিকতার সঙ্গে ধনৈশ্বর্য ত্যাগ করায় তিনি টাকা পয়সা স্পর্শ পর্যন্ত করতে পারতেন না এবং কোনোভাবে করে ফেললে তার হাতে অসহ্য যন্ত্রণা শুরু হতো, হাত বেঁকে যেত। শ্রীরামকৃষ্ণের এই শারীরিক প্রতিক্রিয়া খাঁটি না বুজরুকি তা পরীক্ষা করবার জন্য নরেন্দ্রনাথ একসময় বিশেষভাবে উদগ্রীব হয়ে উঠলেন। একদিন দক্ষিণেশ্বরে এসে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের ঘর ফাঁকা, শুনলেন তিনি কলকাতা গেছেন। এই সুযোগে তিনি একটি টাকা তার বিছানার তলায় ঢুকিয়ে দিলেন আর পঞ্চবটিতে ধ্যান করতে চলে গেলেন। ঠাকুর কলকাতা থেকে ফিরলে তিনিও চলে এলেন।
ঠাকুর ঘরে ঢুকে বিছানায় বসতে গেলে বিছানার সঙ্গে স্পর্শ হওয়া মাত্র তিনি যন্ত্রণায় লাফিয়ে উঠলেন আর এদিক ওদিক নির্বাকের মতো দেখতে লাগলেন। এক সেবক সেই দেখে বিছানার চাদর টেনে তুলতেই টাকাটি মাটিতে পড়ে গেল। এই দেখে নরেন্দ্রনাথ একটি কথাও না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠাকুর বুঝলেন নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা করেছে এবং এতে খুশিই হলেন। এইভাবেই নরেন্দ্রনাথ বহুবার পরীক্ষা করেছেন শ্রীরামকৃষ্ণকে এবং প্রতিবারই তিনি অবাক হয়েছেন। অনেক তর্ক বিতর্কের দ্বারাও তিনি প্রতিবারই ঠাকুরের উত্তরে মুগ্ধ হয়েছেন। এইভাবেই চলছিল সময়, কিন্তু 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত দেহত্যাগ করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পর জানতে পারলেন তাদের সংসারের অবস্থা খুবই খারাপ। তার খরচপ্রিয় পিতা কিছু টাকা পয়সা রেখে যাননি, বরং কিছু ঋণ রেখে গেছেন। তখন নরেন্দ্রনাথ চাকরির সন্ধান করতে বেরোলেন, কোথাও চাকরি মিলল না। বাবা বেঁচে থাকাকালীন যারা নরেন্দ্রনাথকে সাহায্য করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন, তারাও ক্ষমতায় থাকা সত্ত্বেও মুখ ঘোরালেন। সংসারের এই বীভৎস মূর্তি দেখে নরেন্দ্রনাথের মন দুঃখ ও তিক্ততায় ভরে গেল। এইভাবে আর্থিক কষ্ট চলতেই লাগল। যেদিন ঘরে খাবার থাকত না, সেদিন সকালে মাকে বলতেন আমার নিমন্ত্রণ আছে বলে সারাদিনের জন্য বাইরে চলে যেতেন। এই সময় চলাকালীন একদিন সকালে ভগবানের নাম নিয়ে ঘুম থেকে ওঠার সময় তার মা তাকে খুব আজেবাজে কথা বলতে শুরু করলেন, যে তুই কার নাম করছিস? আমাদের এই দুঃখ দুর্দশার সময় তো ভগবান কিছুই করছেন না, ভগবান বলে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। এইসব সময় নরেন্দ্রনাথ বাইরে বেরিয়ে খেতে না পেয়ে রাস্তাঘাটে বা কোনো বাড়ির কোনায় ঘুমিয়ে পড়তেন। অনেকে তাকে দুশ্চরিত্র মাতাল বলতে লাগলেন। এইসব সময় নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন, কারণ ভগবানের ওপর তার বিশ্বাস হারিয়ে গিয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সে খবর পৌঁছল। ঠাকুর কিছুতেই নরেন্দ্রনাথ সম্বন্ধে দুশ্চরিত্র ও মাতাল কথাগুলি বিশ্বাস করতে পারলেন না। তিনি নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলেন এবং শ্রীরামকৃষ্ণকে বললেন তিনি সংসারের এই দুঃখ কষ্টের ভার বইতে পারছেন না এবং তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবেন। ঠাকুর তাকে বোঝালেন, বললেন আমি জানি তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনোই থাকতে পারবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। এইভাবে বুঝিয়ে নরেন্দ্রনাথকে তিনি বাড়ি পাঠালেন। এরপর নরেন্দ্রনাথ একটি অ্যাটর্নির অফিসে কাজ করে ও কয়েকখানা বই অনুবাদ করে যা সামান্য আয় করছিলেন তাই দিয়েই মা ও ভাইদের মুখে সামান্য অন্ন জোটাতে সক্ষম হলেন। কিন্তু তার স্থায়ী কোনো কাজের ব্যবস্থা হলো না। তিনি ভাবলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা তো ঈশ্বর শোনেন, তিনি যদি ঈশ্বরকে অর্থাৎ মা কালীকে বলে দেন তাহলে তার মায়ের ও ভাইদের খাওয়া পড়ার একটা সুব্যবস্থা হবে। তারপরেই তিনি দক্ষিণেশ্বর গিয়ে রামকৃষ্ণকে সে কথা জানালেন। তখন রামকৃষ্ণ বললেন, ওরে আমি তো মাকে সবসময় বলি যে নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর কর, কিন্তু তুই মাকে মানিস না বলে তো মা শোনে না। আচ্ছা আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালীঘরে গিয়ে কালীমাকে প্রণাম করে যা চাইবি মা তোকে তাই দেবেন, তিনি ইচ্ছা করলে কি না পারেন। নরেন্দ্রনাথ মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন, কিন্তু আজ তার মনে হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মা কালীর কাছে প্রার্থনা করা মাত্র তার দুঃখ দুর্দশা ঘুচে যাবে। রাত্রে ঠাকুর তাকে মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চাইতে বললেন। মন্দিরে যেতে যেতে নরেন্দ্রনাথের পা টলতে থাকল, গাঢ় কোনো নেশা তাকে আচ্ছন্ন করল। মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন সত্য সত্যই মা চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা, অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিণী। এই অনুভূতিতে তার হৃদয়ে প্রেম ও ভক্তি জাগ্রত হল। তিনি বারবার করে প্রণাম করে বলতে লাগলেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ দর্শন নিত্য পায় এই রকম করে দাও। মন্দির থেকে ফিরতেই ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে মার কাছে সাংসারিক অভাব দূর করার প্রার্থনা করেছিস তো? নরেন্দ্রনাথ বললেন, না মশাই একদম ভুলে গেছি, তাই তো এখন কি করি? ঠাকুর বললেন, ফের যা। নরেন্দ্রনাথ আবার মন্দিরে গেলেন এবং একই ঘটল। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এবার বলেছিস তো? নরেন্দ্রনাথ বললেন, না মশাই মাকে দেখে সব ভুলে যাচ্ছি, শুধু জ্ঞান ভক্তি লাভের কথাই বলছি, কি হবে? ঠাকুর বললেন, দূর ছোড়া, নিজেকে সামলে ওই প্রার্থনাটা করতে পারলি না, পারিস তো আবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আই। কিন্তু এবারে মন্দিরে প্রবেশ করে দারুণ লজ্জার অনুভূতি হলো। ভাবলেন, এই কি তুচ্ছ কথা মাকে বলতে এসেছি, ঠাকুর যে বলেন
রাজার প্রসন্নতা লাভ করে তার কাছে লাউ কুমড়ো ভিক্ষা করা এ যে ঠিক সেই রকম নির্বুদ্ধিতা, এমন হীনবুদ্ধি আমার। লজ্জায় ঘৃণায় বারবার প্রণাম করতে করতে তিনি বলতে লাগলেন, আর কিছুই চাই না মা, শুধু জ্ঞান দাও ভক্তি দাও। তিনি বাইরে বেরিয়ে ঠাকুরকে সব বললেন। আমি কিছুতেই এমন তুচ্ছ জিনিস মায়ের কাছে চাইতে পারলাম না, লজ্জা করল। আপনাকেই বলে দিতে হবে, আমাদের যেন ভাত কাপড়ের অভাব না হয়। নরেন্দ্রনাথ নাছোড় বান্দা ছিলেন, তাই অনেক অনুরোধের পর শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনো দিন হবে না। সময়টা ছিল 1885-এর 6 বা 7 মার্চ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখেন, তাহলে এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর আমাকে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।